হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, কিন্তু ভিডিওটা যে কবে দেবো তোমাদেরকে সেটা জানি না। তো এখন আয়োজন চলছে, আর এখন আমি সবজি টুবজি কাটবো। নিচে একটু রুটি আলু ভাজা করে রেখে আসলাম, জেঠি এখন রান্না বান্না করছে। নিচে ডাল ভাত আর হচ্ছে একটা সবজি হবে এখন, তারপর পরে লুচি সুজি আর খিচুড়ি হবে। আর এই যে লক্ষ্মীর ঘট, এই ঘরটা সেদিন কিনে নিয়ে এসেছিলাম, এটাই হচ্ছে আজকে বসানো হবে। এবার হচ্ছে আমি সবজি ফল টল সব গুছিয়ে রেখেছি, এবার এখন কাটতে বসব। হ্যাঁ, ওই অল্প, এই যে এই সবজি কটা কাটবো অল্প অল্প করেই, বেলপাতা জল দিয়ে রেখেছি। এই ফল কটা কাটবো, ফুল আর এখানে সমস্ত রয়েছে। আর ওইদিকে তো আলপনা টালপনা করাই হয়েছে, এদিকে খিচুড়ি সব রয়েছে, জল টল আনা হয়ে গেছে। এই ফলটা কেটে দিয়ে রাখো। আপেলের খোসা শুরু হয়ে গেল, কিছু করতে না না, তাহলে একবার কালো কালো হয়ে যাবে। ফলার সবজিগুলো কেটে শুধু এখন ভাজা বসিয়েছি, নাড়ুটা করলাম আর ভাজা বসিয়েছি, দুটো নারকেলের নাড়ু। আর নিচে হয়েছে নাড়ু মোয়া, ওগুলো মিশে হয়েছে, ঠাকুরের জন্য শুধু দুটো নারকেলের নাড়ু বানিয়ে দিলাম। একটু ভাবছি যে শাড়িটা পরে আসি, নাইটি পরে কেমন একটা লাগছে। কলা বউ রেডি হয়ে গেল। ওকে ডাকি, আমার লিপস্টিকটা দেয়া দেখো, এরকম বর্ডার দিয়েছি ভেতরে আর এখনো দেওয়ার টাইম পাইনি। রান্নাটা হলো সবে, আমি খিচুড়ি আর পায়েস বসিয়ে গিয়েছিলাম শাড়ি পরতে। ঠাকুরমশাই অবশ্য এখন আসতে দেরি আছে, আর বুনু ওই যে ওইদিকে শাড়ি পরেছে, আর মা আর অরিন্দম আবার গ্যাসটা নিচে নামাচ্ছে। জেঠি আবার বসে আছে, গ্যাসটা নিয়ে গেলে তারপর আবার নিচের রান্না হবে, আর নিচের সিলিন্ডারে গ্যাস নেই। সিলিন্ডার রয়েছে তিনখানা, কিন্তু গ্যাস নেই। এটা নিয়ে যাবে, নিয়ে গেলে তারপরে হবে, এবার এখানে বসতে পারবো। ঠাকুরমশাই চলে এসছে, গুছিয়ে টুছিয়ে একটু বসেছিলাম, 11:30 আসার কথা ছিল, 12:00 এসছে। আর ঠাকুরমশাই এসে পুজো করবে কি, ফোনের ওপর ফোন, শুধু চারিদিক থেকে ফোন করে যাচ্ছে যে ঠাকুরমশাই কোথায়। পুজো টুজো কমপ্লিট, এবার আমাদের খাওয়া দাওয়া লাগবে। এখন বাজে হচ্ছে 1:15, আসছে পড়ে যাচ্ছে। ভালো আছো বাবা? খিচুড়িতে লবণ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, লবণ কেন?
বুঝি শুধু লবণ কেন, দারুণ হয়েছে। ওকে দেখানোর সময় লবণ কেন দারুণ হয়েছে, তাই মুগের ডাল দিয়ে খিচুড়ি করবো, সবাইকে দিতে খেতে হবে তো। খিচুড়ি বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিই, শাড়িটা চেঞ্জ করবো না কারণ প্রসাদ দিতে যেতে হবে খিচুড়ি হলে। এই নাইটিটা ভিজা বুনো, এটা হচ্ছে ওই সিঁড়ির মাথায় মেলে দে। হ্যাঁ দাঁড়া, চোখগুলো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে যদি একটু ঘুমাতে পারতাম তার মনে হচ্ছে। তো একটু শুয়ে পড়ে না, এটা নেড়ে দে শুধু, এটা ভিজা। ওই জেঠিনি দরজাটাই মেলে দে ওখানে। পাপুর মা শুয়েছে, বলছে পাপুর মা কোথায় গেল, বউকে খুঁজছে। এই যে বড় হাঁড়ি আর এক হাঁড়ি, হাঁড়িটা বোঝা যাচ্ছে কত বড় বোঝা যাচ্ছে না। এই যে খিচুড়ি কমপ্লিট, এটাই এটে যাবে। এবার যাচ্ছি প্রসাদ দিতে। তো অনেকে বাড়িতে এসছে, যারা যারা আসেনি তাদেরকে দিতে যাচ্ছি, যাতে একবারে ফ্রেশ হয়ে চুপচাপ করে বসতে পারি। তো প্রতিবারই এটা করি। তো অনেকের মুখে শুনি প্রসাদ নাকি বাড়িতে গিয়ে দিয়ে আসতে নেই, তো জানি না বিষয়টা সঠিক কতটা, তোমরা জানলে একটু জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো, আর ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো চলো, এই ছবিগুলো তোলা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো কি বলো তো, আমাদের একদম ফিক্সড ডিপোজিট, মানে হয়ে থাকলো আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই। টাটা।